প্রিয় শিক্ষার্থী, 15 জুন 2020 এর অনলাইন ক্লাসগুলি আজকে আমরা দেখে নিচ্ছি। তো 15 জুনের অনলাইন ক্লাসে আমরা কি কি পাব দেখে নিই। সেটা হচ্ছে, প্রথমেই আমরা পাবো ক্লাস 4 এবং 5 এর ম্যাথমেটিক্স, যেখানে গুণ শেখানো হয়েছে। তারপর পাবো ক্লাস 6 এর সায়েন্স, যেখানে খাদ্যের উপাদান অধ্যায়টি পড়ানো হয়েছে। ক্লাস 7 এর ইংরেজি গ্রামার পাবো, টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লাস 8 এর ম্যাথামেটিক্স, মূলদ সংখ্যা অধ্যায়টা পাবো। ক্লাস 9 এর কেমিস্ট্রি, সায়েন্সের কেমিস্ট্রি, অণু পরমাণু নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লাস 10 এর বেঙ্গলি অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতাটি আলোচনা করা হয়েছে। ক্লাস 12 এর পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি, পৃথিবীর জনসংখ্যা, এইগুলো আলোচনা করা হয়েছে। তো প্রথমেই বলি, এই যে ভিডিওগুলো, সবগুলো ভিডিও আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করেও দেখে নিতে পারেন। তাছাড়া সরাসরি যদি আপনি smdntutorial.blogspot.com সেই ওয়েবসাইটে চলে যান, সেখানেও ভিডিওগুলো পেয়ে যাবেন। তো প্রতিদিনই আমরা লাইভ ক্লাসের আপডেট দিয়ে থাকি, আগের ক্লাসগুলো সেখানে রয়েছে, পরের ক্লাসগুলো সেখানে পাবেন। তো ক্লাসগুলো দেখার জন্য কিছুই করতে হবে না। দেখুন যে ক্লাস 12 এর পলিটিক্যাল সায়েন্স আলোচনা করা হয়েছে, পলিটিক্যাল সায়েন্স তৃতীয় অধ্যায়, নতুন সিলেবাসের অন্তর্গত তৃতীয় অধ্যায়টা আলোচনা করা হয়েছে সেখানে। তো নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই যে পলিটিক্যাল সায়েন্স বলে লেখা রয়েছে, আপনি জাস্ট ওইখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ভিডিওটা ওপেন হয়ে যাবে, আমি এখানে দেখাচ্ছি না, ক্লিক করলেই ভিডিওটা ওপেন হয়ে যাবে পরপর সবগুলো। তারপর যেমন জিওগ্রাফি রয়েছে, বিশ্বের জনসংখ্যা বা ওয়ার্ল্ড পপুলেশন, সেটাই দুটো পার্টে আলোচনা করা হয়েছে ওইখানে, কিন্তু প্রথম পার্টটা দেওয়া রয়েছে, পরের পার্টটা আপনি 16 তারিখের ভিডিওতে পেয়ে যাবেন, দেখে নেবেন। ক্লাস 10 এর বাংলা অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতাটি আলোচনা করা হয়েছে, সেটাও কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, ওকে। ক্লাস 9 এর রয়েছে সায়েন্সের রসায়নবিদ্যা অংশের অণুপরমাণু, যেটা আমরা আগেই বলেছি। ক্লাস 8 এর রয়েছে মূলদ সংখ্যা, তো শুধুমাত্র মূলদ সংখ্যাটা অষ্টম শ্রেণীর জন্যই নয়, নবম দশম শ্রেণীতেও সেটা রয়েছে, তো অবশ্যই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা সেটা দেখে নেবেন। তারপর ক্লাস 7 এর রয়েছে টেন্স, ইংরেজি গ্রামার আজকে আলোচনা করা হয়েছে, টেন্স নিয়ে আলোচনা করেছেন শিক্ষিকা বীণা দেবী হরিজন, সেটা দেখে নিতে পারেন। ক্লাস 6 এর আলোচনায় রয়েছে আজকে জীববিদ্যা অংশের খাদ্যের উপাদান অধ্যায়টি। ক্লাস 4-5 এর গণিতে আজকে গুণ শেখানো হয়েছে, মাল্টিপ্লিকেশন টেবিল ব্যবহার করে কীভাবে যে কোনো দুটি সংখ্যার গুণফল নির্ণয় করা যায় সেটি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আজকের আলোচনায়, তো সেটাও আপনি নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আর প্রতিদিনের লাইভ ক্লাসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া আমরা ক্লাসের আপডেটগুলো ফেসবুক পেজ SMDN টিউটোরিয়ালেও দিয়ে থাকি, সেখান থেকেও আপনি চেক আউট করে নিতে পারেন। তো আমরা যে কোনো একটা ক্লাস দেখে নিই, যেমন সাপোজ ক্লাস 4-5 এর ম্যাথামেটিক্স দেখতে হলে আমাকে ক্লিক করতে হবে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখুন যে ইউটিউবে চলে গেল এবং ইউটিউবে গিয়ে সেই ক্লাসটা ওপেন হয়ে যাবে, এই যে ক্লাসটা। এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন।